আজ আমি খুব সহজ সাধারণ তবে স্বাদে অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা নতুন কোনো রেসিপি না, আপনারা অনেকেই প্রায়ই হয়তো বাড়িতে তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি সেভাবেই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে 300 গ্রাম ঝিঙে নিয়েছি। দেখুন ঝিঙেটাকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টি মাঝারি সাইজের আলু। আলুটাকেও খুব ছোট ছোট আর পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলে আসছি মূল রান্নায়। এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের টুকরোগুলিকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে রং এসে গেছে। এবারে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ, এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করছি, তবে পরে আমি আবারও লবণ ব্যবহার করব। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে আলুর টুকরোগুলিকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে আলুর টুকরোগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন আলুর টুকরোগুলিও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এবারে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙের টুকরোগুলি। ঝিঙে দেওয়ার পর জল বেরোতে শুরু করে, তাই গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চার 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর ঝিঙে থেকে যে জলটা বেরোতে শুরু করেছিল সেটা শুকিয়ে গেছে, আর এখানে ঝিঙেও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দেব পোস্তর পেস্ট। এখানে 6 টেবিল চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কাকে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার জায়গাটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে সব উপকরণকে নাড়াচাড়া করে নেব। তবে পোস্ত দেওয়ার পর খুব বেশি ভাজবো না, তাহলে পোস্তর স্বাদ নষ্ট হয়ে যাবে। মোটামুটি 1-1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর দেওয়া হচ্ছে জল। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, মানে একটু গামাখো ধরনের করব, আবার খুব বেশি শুকনোও করব না, তাই জল 1.5 কাপের মতন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর আগে আলু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তো সেই বুঝে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম আছে, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 8-10 মিনিট রান্না করে নেব, যাতে আলু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তবে ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, ভাজার সময় ঝিঙে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম, চেক করে নিচ্ছি। দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবারে খুন্তির পিছন দিক করে দেখুন আলু কিছু আলুর টুকরোকে দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও বেশ ভালো হবে। রেসিপিটা একটু ঘন ঘন ধরনের হবে, তবে আপনারা না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। তবে এইভাবে ম্যাশ করে দিলে কিছু আলুর টুকরোকে দেখতে ভীষণ ভালো লাগবে। দেখুন পোস্তটা কতটা ঘন ধরনের হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও সামান্য শুকিয়ে যাবে, একেবারেই গা মাখো ধরনেরই হয়েছে। এবারে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ পোস্ততে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে।
ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে কাঁচা সরষের তেলের গন্ধ পোস্তর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি দারুণ স্বাদের ঝিঙে আলুর পোস্ত। গরম ভাতের সাথে বিউলির ডাল আর এই ঝিঙে আলুর পোস্ত থাকলে খেতে দারুণ লাগে। আপনারাও এইভাবে তৈরি করবেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকে সহজ সাধারণ রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।